অবৈধ নির্বাচন মানি না মানব না অবৈধ নির্বাচন মানি না মানব না নির্বাচন না বর্জন 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 নির্বাচন না বর্জন 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 অবৈধ নির্বাচন মানি না মানব না মানি না মানব না অবৈধ নির্বাচন নির্বাচন না বর্জন 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 অবৈধ নির্বাচন বর্জন বর্জন অবৈধ নির্বাচন বর্জন 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 অবৈধ নির্বাচন বর্জন 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 অবৈধ নির্বাচন অবৈধ তফসিল মানি না মানব না মানি না মানব না অবৈধ তফসিল অবৈধ সরকার মানি না মানব না 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 মানি না মানব না
এই জমি নির্বাচন, এই সরকারি অবৈধ নির্বাচন আমরা বর্জন করছি। আপনাকে এই সরকারের অবৈধ নির্বাচন আমরা বন্ধ এই সরকারের ভাগাভাগি নির্বাচন, ড্যামি নির্বাচন আমরা বর্জন করেছি। আপনারা কেউ যাবেন না, এটা হলো ভাগাভাগি নির্বাচন। এই ভাগাভাগি নির্বাচনে কেউ যাবেন না, কেউ যাবেন না নির্বাচনে। দোকানে তো এই অবৈধ নির্বাচন আমরা মানি না। এই সরকারের জামি নির্বাচন, ভাগাভাগি নির্বাচন আমরা বর্জন করব না। এই সরকারের অবৈধ নির্বাচন আমরা মানি না, মানবো না। 7 তারিখের ভোট বর্জন করুন, আপনাকে ভোট কেন্দ্রে যাবেন না। 7 তারিখে ভোট বর্জন। আপনারা জানেন 7 তারিখের নির্বাচন, জামি নির্বাচন, এই সরকারের পাতানো নির্বাচন, ভাগাভাগি নির্বাচন। এই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে কেউ যাবেন না। আমরা ভোট বর্জন করেছি, আমরাও যাব না, আপনারাও যাবেন না। ইনশাল্লাহ এই ভোট পাবনা টিকে থাকতে পারে না। এই দেশে গণতন্ত্রকে হরণ করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে সম্মানিত ভাইরা। আপনারা ভোট কেন্দ্রে কেউ যাবেন না। ভাগাভাগি নির্বাচন, জামি নির্বাচন, বর্তমান নির্বাচন অবৈধ নির্বাচন মানি না। বর্জন করি, অবৈধ পাতানো নির্বাচন মানি না, মানবো না। অবৈধ নির্বাচন মানি না, মানবো না। 7 তারিখের নির্বাচন মানবো না। ভাগাভাগির নির্বাচন মানি না, মানবো না। 7 তারিখের নির্বাচন মানি না, মানবো না। অবৈধ নির্বাচন মানি না, মানবো না। জামি নির্বাচন মানি না, মানবো না। 7 তারিখের নির্বাচন মানি না, মানবো না। মানি না, মানবো না। 7 তারিখের নির্বাচন মানি না, মানবো না। শেখ হাসিনার নির্বাচন মানি না, মানবো না। অবৈধ নির্বাচন মানি না। ধরি 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 না, বলে আমার কারি না, বলে আমার।
আরেক রহমান বাংলাদেশে পীরের বসে আর বদেশে আরেক রহমান বাংলাদেশে আপনারা ভোট যতটুকু সময় ভোট দিতে ই করবেন ততটুকু সময় আপনার ফ্যামিলিকে সময় দেবেন। ভোট এই ভোট আমরা মানি না। সাত তারিখের নির্বাচনে সাধারণ জনগণ অংশগ্রহণ করে নাই, নিজেরা নিজেরা একতরফা নির্বাচন করতে আছে, দামি প্রার্থী দেশে আছে, ঘরের মুরগি ঘরে রাখতে আছে, আমরা ওই মুরগি বাগেদারে নাই, আমরা কেউ ভোট সেন্টার যাব না। সাত তারিখে সবাই পরিবারের সমাজ দেবেন ইনশাল্লাহ। পরিবারের সমাজ দেবেন, ঠিক আছে? ভোট বর্জন করুন, ফ্যামিলিকে সময় দিন। এই কি বলছে সঞ্জয় ভাই? এদিকে আসেন, এই এদিকে আসেন, এদিকে ক্যামেরা নাও, এদিকে চাও, এদিকে চাও, এদিকে চাও। কি বলে শোনো, এই সময় কি বলে কি ভোটের ভোটের দিন সাত তারিখে আমাদের গুল্লিতে যাইতে রাজি আছি, তারপর ওকে বাজারে আর টলারটা এত আবাসনে ফেলে দিল। আবাসনে ফেলে দিল সবাই একসাথে আপনারা নির্বাচন প্রত্যাখ্যান করবেন, আমরা কেন্দ্রে যাইবেন না, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলার সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব গাজী মাহিদুজ্জামান লাবলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানার নির্দেশক্রমে জিয়ানগর থেকে আমরা নৌপথে বালিপাড়ার চর সাইখালিতে যাচ্ছি, যেখানে সড়কপথে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই জিয়ানগর উপজেলা বিএনপি সংগ্রামী
সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার যুগ্ম আহ্বায়ক মস্তান হাফিজের নেতৃত্বে জিয়ানগর উপজেলা ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নৌপথে আমরা সাতখালিতে যাচ্ছি চর সাতখালিতে আমরা সাত তারিখে ডামি নির্বাচন বর্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছি ডামি নির্বাচন যাতে তারা ভোট সেন্টারে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে সেই বার্তা তারেক রহমানের পক্ষ থেকে দিতে যাচ্ছি আমরা তারেক রহমানের নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বুঝতে পারছেন পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে সদস্য সচিব গাজী ওহিদুজ্জামানের নেতৃত্বে এবং রিয়াজ শেখ রিয়াজউদ্দিন রানার নেতৃত্বে আমরা এখানে আসছি আপনারা 7ই জানুয়ারি নির্বাচনে যাবেন না ভোট কেন্দ্রে যাবেন না আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরাও যাব না আপনি কি নির্বাচন চান আপনি কি নির্বাচন চান এই নির্বাচন চান এই নির্বাচন বর্তমানে যে নির্বাচন এই নির্বাচন মানেন আপনি আপনি নির্বাচন মানে আমি মানতে বাকি না মানতে বাকি 7ই জানুয়ারি বাসায় থাকবেন আপনার ফ্যামিলিকে সময় দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরাও সময় দেবো আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি আগামী 7 তারিখ যে দামি নির্বাচন এই দামি নির্বাচন বর্জন করার জন্য আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির নির্দেশনায় আমরা আজকে এই মানে মাঠে ঘাটে আমরা উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান এই ফেসিস সরকার আজকে দীর্ঘ 15 বছর পর্যন্ত বিরোধী দলকে নিস্তেজ করার জন্য হামলা মামলা এবং জুলুম কারা নির্যাতন সহ গুম সহ অনেক নেতা কর্মীরা আহত নিহত হয়েছে এই প্রতিবাদে যেহেতু আমাদের আগামী 7 তারিখ গ্রামীণ নির্বাচন হচ্ছে ওই নির্বাচন আমরা মানি না এবং ওই নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই দেশের বড় বড় যে গণতান্ত্রিক দলগুলো সেই দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই অতএব আমরা যাতে আগামী এই 7 তারিখের যে ভুয়া নির্বাচন গ্রামীণ নির্বাচন এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না আমরা এই নির্বাচন বর্জন করব এই জন্য আপনাদের পরিবারকে আপনারা অবশ্যই সময় দেবেন এবং সবাইকে আমাদের এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বার্তা এই বার্তাটাকে সবাই ঘরে ঘরে সবাইকে পৌঁছে দেবেন ভাটার অঞ্চলে আসি ভাটার অঞ্চলে এই তো আমরা এই যে